নিত্যদিনের একটা বড় সমস্যা এই আমাদের বাজার নিয়ে। বাজারে যেভাবে আলু থেকে পেঁয়াজ এবং শাকসবজির দাম বাড়ছে, তাতে সাধারণ মধ্যবিত্ত মানুষের নাবিশ্বাস। তার কারণ আলুর দাম আমরা সবাই জানি, পেঁয়াজের দামও সবাই জানি। আমরা দাঁড়িয়ে রয়েছি রসিকপুর ইউনাইটেড ক্লাবের সামনে। এখানে দেখতেই পাচ্ছেন কিভাবে কাতারে কাতারে মানুষ, শুধু এই ওয়ার্ডের বা এই এলাকার নয়, বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ নিতে এসেছেন তাদের নিত্যদিনের বাজারের জন্য আলু। এবং যে বাজার মূল্য এখন আলুর চলে গেছে 50 টাকার ওপরে, সেই আলু এখানে মাত্র 25 টাকা দিয়ে নিয়ে যাচ্ছেন। একটি পরিবার একবার আলু কিনতে গেলে 5 কিলো আলু পাবেন। হ্যাঁ, এই উদ্যোগ নিয়েছে রসিকপুর ইউনাইটেড ক্লাব। এবং এখানে জননেতা এবং সমাজসেবী আব্দুল রব দার কথা কিন্তু সবার মুখে মুখে। তিনি নিজে সকাল থেকে এই যে মানুষ আসছে আলু নিতে তাদেরকে তদারকি করছেন, প্রত্যেকে যাচ্ছে স্বাস্থ্যবিধি মেনটেন করে সমস্ত কিছু বিষয়টাকে গুছিয়ে নিয়ে যেতে পারেন সেই ভাবনাও চলছে। এবং ক্লাবের অন্যান্য যে সমস্ত সদস্যরা আছে তারাও কিন্তু সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে তাদের বাড়িতে পৌঁছায় এই আলু নিয়ে, তার জন্যে সকল চেষ্টা কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। এই যে বাজারের থেকে অত্যন্ত কম দামে আপনি আলু পেলেন, চড়া যে বাজারের দাম, সে জায়গায় আপনার অনুভূতিটুকু একটু বলুন। আমার অনেক কম হয়েছে, মমতা ব্যানার্জি অনেক আমাদের সাহায্য করেছে, এটার জন্য আমরা খুবই খুশি। এবং আমরা অনেক হাফ দামে আলু পেয়েছি আমাদের রশিদপুর ক্লাবে, আমরা অপরের মুখে মুখে শুনে সব এই পেয়েছি। এই যে আব্দুল লব্দা যে উদ্যোগ নিয়ে করছেন, সেটাকে আব্দুল লব্দাকে নিয়ে কি বলবেন? খুবই ভালো লাগছে আমাদের, আমরা সাধারণ মানুষ, খেটে খাওয়া দিন আনা খাওয়া, আমরা খুবই গরিব মানুষ, আমরা একটা আয়া কাজ করি, এই নিয়ে আমাদের সংসার। এটা আমাদের খুবই খুশি, আমাদের রশিদপুর ক্লাবের ছেলেরা আমাদের সহযোগিতা করেছে, এটা আমাদের উন্নতি হলো। আব্দুল দাকে ধন্যবাদ। আপনি ইয়ে কখন আলু? 5 কিলো। 5 কিলো নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, এই দামে পেয়ে বাজার মূল্য খুব অধিক হয়ে গেছে, আর 50 টাকা কিলো আজকের রেট যেরকম, তো তার হাফ দামে পাওয়া যাচ্ছে। আচ্ছা, আপনি ক কিলো নিলেন? আমি তো 5 কিলো নিয়েছি। আপনি 5 কিলো নিলেন, আপনি খবরটা কীভাবে পেয়েছিলেন? খবরটা পাড়া ওইখানে খবর দিয়েছিল যে এইরকম এই পাড়াতে দেওয়া হচ্ছে হাফ দামে। এর জন্য আপনি কাকে ধন্যবাদ জানাবেন? এই ক্লাবের যে উদ্যোগ নিয়েছিল, যে উদ্যোগ নিয়েছিল তাকে অবশ্যই ধন্যবাদ জানাবো আর পাঠিয়ে দিই। আপনি কাকে নিয়েছেন সঙ্গে? আমার বন্ধু আছে। রয়েছি বর্ধমান পৌরসভার অন্তর্গত 3 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, এলাকা রসিকপুর। এই রসিকপুরের তৃণমূল কংগ্রেসের যে কার্যালয়, যে দলীয় অফিস, সেই দলীয় অফিসের যিনি প্রধান এবং সমাজসেবী এবং আমাদের বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসাবে যাকে নির্বাচিত করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার দল, আমরা তার সঙ্গে কথা বলবো। আব্দুলদা, ওয়েলকাম টু মডার্নাই। দীর্ঘদিন ধরে আপনি কিন্তু মানুষের পাশে আছেন, মানুষের সমস্যা দেখছেন সব কিছু। অনেক সময় হয় না যে তকমা পেয়ে কেউ ক্ষমতা আছে তবেই সে ঘুরছে, আপনি কিন্তু তা নয়, আপনি কিন্তু মানুষের মধ্যে জনদরদি হিসাবে কিন্তু আপনি ঘুরছেন এলাকার নিয়ে। আপনার ভাবনা চিন্তাটা কীভাবে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি এলাকায় জন্ম আমার, এখানেই বেড়ে ওঠা, আর আমার শেষ ইচ্ছাটাও যে মৃত্যু যেন এই মাটিতেই হয়। স্বাভাবিকভাবে একটা আবেগ থাকে এই মাটিকে ঘিরে, আর সেই আবেগের বসে আমার যেটা মূল চিন্তাভাবনা, এই এলাকা যেন সবসময় শান্ত থাকে, সমস্ত স্তরের মানুষ যেন সুখে থাকে, সমস্ত স্তরের মানুষ যেন আনন্দে থাকে, এটাই মূল লক্ষ্য। এই জায়গাটা থেকেই আমার কাজকর্ম শুরু। আর তকমা যেটা বললেন, তকমা ছাড়াও কাজ করা যায়, সেটা আমি অনেক বড় বড় খেলা দেখে সেটাকে অনুভব করেছি। দেখবেন, অনেক বড় বড় খেলোয়াড় আছে মাঠে, 11 জন করে খেলতে যখন নামে না ফুটবল, তখন সবথেকে বড় খেলোয়াড়টাকে আটকে দেবার চেষ্টা করে 4 জন 5 জন 6 জন প্লেয়ারকে দিয়ে, তাকে যেন তার পায়ে যেন বল না যায়। কিন্তু বল না, মানে তার পায়ে যাতে আটকে দেওয়া যায় যাতে বল না যায়, কিন্তু সেই প্লেয়ারটা সকলকে ডজ করে কাটিয়ে ঠিক বলটা যেখানে পাস দিলে গোলটা হবে, মেন অ্যাচিভমেন্ট হচ্ছে গোল, অ্যাটলিস্ট উই হ্যাভ টু রিচ দি গোল। তো সেই গোলটা যেভাবে করানো হবে, করা যাকে দিয়ে করানো হবে, সেই লোকটা ঠিক তার পাশ থেকেই সেটা গোল হয়।
তো আমার চিন্তা ভাবনাটা ঠিক ওই খেলা দেখে অনুভব হয়েছে যে আমার এটাই করতে হবে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু রিচ দি গোল পয়েন্ট অ্যান্ড আমাদের যে মূল লক্ষ্য ইয়েস অবশ্যই তাই এবং আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মূল জল দলকে জেতানো আমরা সেটা করে আসছি স্বাধীনতার পর থেকে যত নির্বাচন হয়েছে আমি যে নির্বাচনে ছিলাম না অর্থাৎ যখন বয়স হয়নি তখন তো থাকার কথা নয় তখনও আমাদের যারা শুনেছেন আমি যেদিন থেকে দায়িত্বভার গ্রহণ করেছি দল করতে এসে যে 1982 সাল শ্যামদাস ব্যানার্জি বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন ছিলেন বিপক্ষ প্রার্থী ছিলেন সিপিএমের দুর্দণ্ড প্রতাপ আপনারা সকলেই জানেন তিনি মারা গেছেন তিনি অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি বিনয় চৌধুরী তার বিরুদ্ধে যখন প্রার্থী সেই সময়ে আমি আমার হাতে খড়ি হয় একটি নির্বাচনী বুথের এজেন্ট হিসাবে কাজ করার মধ্য দিয়ে সেদিন থেকে যাত্রা শুরু এখানে আমাদের একটা জলের ট্যাঙ্ক আছে যেটার মাধ্যম দিয়ে এলাকার মানুষের কাছে জল পৌঁছানো হয় সেটা দীর্ঘদিন আগেই তৈরি হয়েছিল কিন্তু এখন ভঙ্গুর অবস্থা হয়ে গেছে ইতিপূর্বে আমরা এলাকার মানুষের একটা মাস পিটিশন নিয়ে বর্তমানের বর্তমান তো পুরসভা তো এখন প্রশাসক চালাচ্ছেন সেই প্রশাসনিক কর্তার কাছে আমরা আবেদন করেছি এই ওভারহেড ট্যাঙ্ক যেটা ভঙ্গুর অবস্থা প্রায় ভঙ্গুর হয়ে আছে সেটার যাতে মেরামতির ব্যবস্থা করা যায় আপনাদের ক্লাবের যে পিছনে একটি মাঠ সেই মাঠটা এখানকার এলাকায় আমরা আমরা মাঠটাকে আমরা নিজেরাই নিজেদের ক্লাবের উদ্যোগে আমরা এটাকে চেষ্টা করছি কিছুটা করা গেছে পাঁচিলগুলো আপনারা দেখছেন চারদিকের পাঁচিল ছিল না সেই পাঁচিল দেওয়া হয়েছে আমরা ওখানে চারদিকে গেট ছিল না সেই গেটগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুনভাবে তৈরি করেছি মাঠটার দিকে আমাদের পরবর্তী লক্ষ্য তবে আমরা নির্বাচন যেহেতু আসন্ন এই নির্বাচনের আগে আমাদের রাজ্যের বুকে যে সাম্প্রদায়িক শক্তি থাবা বসাতে চাইছে সেই সাম্প্রদায়িক শক্তি যাতে থাবা বসাতে না পড়ে বাংলা যাতে গুজরাট না হয়ে যায় বাংলা যাতে ইউপি না হয়ে যায় বাংলা যাতে বাংলায় থাকে বাংলা যাতে বাঙালিরাই শাসন করে কোনো বিহারি বাংলাকে শাসন যাতে না করতে পারে সেই প্রচেষ্টা এই মুহূর্তে আমরা রয়েছি সেই প্রচেষ্টার পরে নিশ্চিতভাবে নির্বাচনের পরে বাকি কাজগুলো যেগুলো বাকি আছে মানুষের জন্য সব আমরা মানুষের সাথে মানুষের সঙ্গে নিয়ে করে দিতে পারব আমাদের পিছনে থাকাদের তাকানোর প্রয়োজন হয়নি আজও আছি এবং কখনো মনে হয়নি যে আইডিওলজিক্যালি আমরা নিজেদেরকে চেঞ্জ করব আই নেভার চেঞ্জ মাই আইডিওলজি ব্যক্তিগতভাবে আমারও কিছু কিছু চিন্তাভাবনা থাকে এলাকার মানুষকে আরও বেশি করে সমাজবদ্ধভাবে ঐক্যবদ্ধভাবে এলাকার সামগ্রিক উন্নয়নের প্রচেষ্টা গ্রহণ করা যেমন আমাদের এলাকাটা খুব পিছিয়ে পড়া এলাকা এই পিছিয়ে পড়া এলাকার আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের বাড়ির ছেলেমেয়েরা যারা উচ্চশিক্ষায় যায় তাদের যে দামি দামি বইগুলো কিনতে হয় না অনেকে কিনতে পারে না আমার একটা ব্যক্তিগত ইচ্ছা আছে এখানে একটা এডুকেশনাল লাইব্রেরি বিশেষ করে যারা পড়াশোনা করে হায়ার এডুকেশনের জন্য যায় ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যায় বা মেডিকেলে যায় বা হচ্ছে সায়েন্স নিয়ে পড়ে অনার্স নিয়ে পড়ে সায়েন্সের তাদের সেই মানুষগুলো মমতা বন্দ্যোপাধ্যায় অনেক এগিয়ে দিয়েছেন যে নারী শিক্ষার প্রসার ঘটানো কন্যাশ্রীর মধ্যে এবার আমাদের তার সঙ্গে যেটা প্রচেষ্টা গ্রহণ সকলকে করতে হবে যে এলাকায় পকেটে পকেটে কিছু কিছু গরিব মানুষের ছেলেমেয়েরা মেধাবী ছাত্রছাত্রী আছে অথচ তাদের কাছে অর্থ নেই তাদের কাছে এই বইগুলো যাতে আমরা ঠিকভাবে পৌঁছে দিতে পারি লাইব্রেরি করার মধ্য দিয়ে এটা আমার একটা ব্যক্তিগত পরিকল্পনা আছে সেই প্রচেষ্টাও আমি শুরু করে দিচ্ছি রসিকপুর 3 নম্বর ওয়ার্ডের জননেতা সমাজসেবী আব্দুল রব ভাইয়ের কথা শুনলাম তার স্বপ্নের কথা শুনলাম তিনি স্বপ্ন দেখছেন এই ওয়ার্ডের এই এলাকার মানুষকে কতটা ভালোভাবে পরিষেবা দেওয়া যায় তিনি এটাও তার কথার মধ্যে দিয়ে তুলে ধরছেন যুব সমাজ যারা এখনও লেখাপড়ার মধ্যে আছেন যে সমস্ত ছেলেমেয়েরা এখনও বইপত্র ঠিকমতো পায় না তাদের জন্য একটা লাইব্রেরি করা তাদের ঘরে ঘরে বই যাতে পৌঁছে যায় তার ব্যবস্থা করার তিনি স্বপ্ন দেখছেন এলাকার সামগ্রিক উন্নয়নের যে একটা চেষ্টা তা তার কথার মধ্যে বারবারই ফুটে উঠল ক্যামেরায় আরশাদ গনি অসিত রাউতের সঙ্গে এম কৃষ্ণা মডার্নাই পূর্ব বর্ধমান